তো বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম যে কেন অধিকাংশ মানুষ তাদের জীবনে ব্যর্থ হয়। ব্যর্থতার কারণ নাম্বার 29, অনুমান ভিত্তিক কিছু বলা বা কিছু করা, আনুমানিক। আমরা আমাদের চলার পথে, আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময়, অনেক ক্ষেত্রে বা বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়, অনেক মানুষই সেটা করে থাকেন। সেটা হচ্ছে যে আনুমানিক কিছু বলে ফেলা। তো যখনই আনুমানিক কিছু বলা হয় যেটার আসলে কোনো বাস্তবতা নাই, সত্যিকার অর্থের কোনো সার্থকতা নাই বা সততা নাই, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ব্যর্থতার একটা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। ধরে নেন আপনি দশতলা বিল্ডিংয়ের অনেক উপরে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলেন এই তো নিচে 1000 টাকার একটা নোট পড়ে আছে। আপনি আন্দাজ করলেন এবং সেই মতো সুর সুর করে নিচে নামতে থাকলেন, নিচে নেমে এলেন, এসে দেখলেন যে আসলে এটা তো কোনো টাকাই না, এটা তো একটা কাগজের টুকরা। তো এরকম অনেক কাজে আছে যেটা আমরা অনেক ক্ষেত্রে অনুমান ভিত্তিক চিন্তা করি, এবং বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে, এটা ভাই বোনের সম্পর্ক বলেন, বাবা মায়ের সম্পর্ক বলেন, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডের সম্পর্ক বলেন, অথবা বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন এবং অধস্তন এই ক্ষেত্রগুলিতে এই যে আনুমানিক যে জিনিসগুলি বা আন্দাজ করে কোনো বিষয় যদি আপনি করেন আর যদি সেটা সত্য না হয়, তাহলে আপনার জীবনে আর কোনো কিছু করা লাগবে না, ব্যর্থতার এটা হবে আপনার জন্য সবচেয়ে বড় একটা কারণ। এবং দেখবেন সমস্ত ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড ক্ষেত্রে, বস এবং অধিষ্ঠানের মধ্যে একটা লাল বাতি জ্বলার এটা সবচেয়ে বড় একটা কারণ। ব্যর্থতার কারণ নাম্বার 30, মূলধনের অভাব। এটা আমাদের জীবনের বা ব্যবসায়ের জন্য খুব কমন একটি কারণ ব্যর্থতার। আপনার বিজনেস যদি ছোট আকারের হয়, তাহলে ছোট আকারের এই বিজনেসের মূলধন অ্যাভেলেবেল থাকা উচিত। যদি আপনার মাঝারি ধরনের বিজনেস হয়, মিডল টাইপ, আপনার ওই মাঝারি টাইপের মূলধন অ্যাভেলেবেল থাকতে হবে। আবার যদি আপনার বড় রকমের বিজনেস হয়, অনেক বিশাল, এবং সেই বিশাল ব্যবসার জন্য আপনার বিশাল রকমের মূলধন প্রয়োজন, যদি এক্ষেত্রে এই ছোট্ট বিজনেসের পর্যাপ্ত ক্যাপিটাল না থাকে, পর্যাপ্ত মূলধন না থাকে, অথবা মিডল টাইপ বিজনেসের যদি মিডল টাইপের ক্যাপিটাল বা মূলধন পর্যাপ্ত না থাকে, যদি অনেক বড় ধরনের বিগ বাজেট ব্যবসা, বিগ বাজেট মূলধন বা ক্যাপিটাল যদি অ্যাভেলেবেল না থাকে, তখন প্রত্যেকটা ব্যবসায়ী এই যে একটা শর্টেজ, একটা ঘাটতি, বড়টার মধ্যে এত বড় বিজনেস এটা একটু ঘাটতি সমস্যা, মিডলটা বিজনেসের একটু ঘাটতি সমস্যা, ছোট বিজনেসের একটু ঘাটতি সমস্যা, এই ঘাটতিগুলি, এই শর্টেজগুলি আপনার ব্যবসাকে সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবেসিত করবে। তো প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে ব্যর্থতার যে অবশিষ্ট কারণগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং সেটাই হবে ব্যর্থতার কারণের শেষ ক্লাস। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।